হোয়াটসঅ্যাপ মে ইউটিউব ফ্যামিলিস, আমি সৌরভ, সৌরভ স্পার্টানিক্স। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো বন্ধুরা? বিশাল একটা ব্যাপার হতে চলেছে, পেছনটা ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, ঘরের মধ্যে অবচল। পেকিং ব্যাগ ট্রেকিং এসব জিনিসপত্র সব কিছু কী কী নিতে হয় না নিতে হয় সব বল দেখিয়ে দেবো তোমাদেরকে। তাড়াতাড়ি আছি, 12:05 ট্রেন, সব কিছু ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেবো। আর মুখেও বলবো যেটা চিপেস্টে যাওয়া যায়, ঠিক আছে? টোটাল কস্ট কত হয় সব তোমাদেরকে জানাবো। ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থেকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নাহলে নেক্সট ভিডিওগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর ভালো লাগলে লাইক করো, আর যদি আরো ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টাটা বাই, নেক্সট দেখা হচ্ছে হাওড়ায়। ইতিমধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আদ্রা টু চক্রধরপুর ট্রেন 12:05-এর, তো সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছে। তো দেখে নাও তাদেরকে সবাই সেই চরম উত্তেজনার সঙ্গে, কারণ কি তাদের এই ট্রিপটা ফার্স্ট। ট্রেনটি করেই আমরা রওনা দেবো ছাতনাতে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অনেকটা অ্যাডভেঞ্চার মুহূর্ত। তো বাই বাই কলকাতা, আমরা এগোতে থাকি, তোমরা আমার সঙ্গে থেকো। 12:05 ট্রেন অলরেডি ছেড়ে দিয়ে, 1 ঘন্টা টাইম, 4 ঘন্টা কি বাইকে হবে জানি না, তো চলো দেখে না সবাইকে একবার। আমাদের দিদি এবার কি সত্যি সত্যি ভিডিও চায় অন হয়েছে? বিশাল এনজয়মেন্ট চলছে, তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থেকে সৌরভ পার্ট। সঠিক সময় ট্রেন 4:15 নামিয়ে দিল ঘুটঘুটের মতো স্টেশনে। 4:15 স্টার্ট করে দিয়েছে লাচ্ছা পরোটা সঙ্গে চা, অস্বাভাবিককর ব্যাপার এই গ্রাম্যময় অঞ্চল। চা না হলে বাঙালি হয় না, কারণ কি হচ্ছে চায় প্রিয় বাঙালি, তাই সিরাপটা নিয়েই নিলাম। এই গ্রাম্যময় পরিবেশে হালকা ঠান্ডার সঙ্গে চায়ের মজা নেওয়ার ব্যাপারটা একটা আলাদা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো চা খেতে খেতে আমার সঙ্গে থাকো, দেখা যাক কিছু মুহূর্ত সকালের। ভোর 5:30, তো যতক্ষণ আলো না ফুটছে ততক্ষণ আমরা টেন্ট লাগাতে পারছি না। অ্যাডভেঞ্চার অফ ট্রিপ করার জন্য রক ক্লাইম্বিং, আমার চোখে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়। সকালে সূর্যে আলো ওঠার সঙ্গে সঙ্গে চারিদিকটা রোমাঞ্চকময় হয়ে উঠল, ভেবে দেখুন তো জায়গাটা, আর শব্দটা অনুভব করুন, ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, যেটা কলকাতা থেকে সহজে চট করেই পাওয়া যায়। গ্রাম্য পরিবেশে এসে খেজুরের রসের সন্ধান করবে না কলকাতার লোক, এটা কি হয়ে থাকে? অনেক বন্ধুরা, তো জায়গায় এসে জায়গার জিনিসটা খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। খেজুরের রসের স্বাদটা আমি পেলাম সেই খেতে, মানে অরিজিনাল খেজুরের রসের যে টেস্টটা হয়, তাড়াতাড়ি তোমরা পারবে চলে আসবে। আমি লোকেশনটা বলে দিচ্ছি, এটা শুশুনিয়া পাহাড়ের মধ্যেই, সাহেব বাগান পুকুর দেখতে পাচ্ছ, ওর পান চড়ে গেছে। তো তার আগে রসটা খেয়ে নিলাম, নাহলে এরপর আর পাওয়া যাবে না, এটা গুড়ে পরিণত হবে। রসের মজা নিচ্ছি সকালবেলা সেই আমেজে, চলো আমার সঙ্গে থাকো আরও কিছু মুহূর্ত দেখার জন্য। এই সেই বড় চিমনি যেটার মধ্যে খেজুরের রসকে ফুটিয়ে গুড়ে পরিণত করা হয়, আর এই গুড় খেতে গেলে তোমাকে এখানে আসতেই হবে, নাম্বারটা উপরে দেওয়া রইল। ভোর হতে না হতেই জঙ্গলের মধ্যে 2BHK ফ্ল্যাটটা আমি রেডি করে ফেললাম, যেন রাত্রিবেলা এসে আমাদের কোনো অসুবিধা না হয়, কারণ এই 10 জন কিন্তু এই 2BHK ফ্ল্যাটের মধ্যেই থাকবে এই রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। আর এর মাঝখানে বোন, বোনের মাঝখানে ট্রেনটা, সেখানে রাত্রির কাটানোর মজাটাই আলাদা, সব অ্যাডভেঞ্চার বলতে গেলে বলতে পারো। কারণ কি হোটেল রুম আমরা নিইনি, কোনো ঘরও নিইনি, এরমভাবেই থাকবো বলে এসেছি একটা দিন, তো মজা করে কাটাবো। দেখতে পাচ্ছ জায়গাটা একদম সেই লেভেলের জায়গা, কথায় বলে না ঢেঁকি স্বর্গে গিয়ে ধান ভাঙে, আমাদের ঢেঁকিকে ঘুরতে এসে পাউরুটি শেখছে, মানে এখানেও রান্না বান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে, কিছু করার নেই আমাদের। তো আজকে সব কিছুই ট্রাই করবো, কারণ কি এখানে এসে ওখানে কলকাতার খেয়েছি, বাঁকুড়ার কচুরি না খেলে জায়গাটা মিস হয়ে যাবে। বুকানাঙ্গাকে দেখলো পেলে
एक केला खाने में मेरे को आधा घंटा लग जा रहा है, एक ब्रेड मिला मेरे को, ये तो सब पूरी कचौड़ी अभी जा रही है, सब खा रहे हैं, ये झीमर लोग हैं। अच्छा अच्छा, देख लो रे भाई, हम ज्यादा नहीं खाए, हम सिर्फ केला खाए। देखो भाई सबको तब से लेके खाने के आगे भी खाने के बाद भी সবাইকে ম্যানেজ করে আমরা ট্রেকিং অলরেডি স্টার্ট করলাম। কিসি নে কাহা হে মঞ্জিল কা নেই মজা তো সফর কা হোতা হে, তো চলো সফরই মজা করতে। বিশাল কষ্ট বুঝতে পারছো, খেয়ে দিয়ে উঠেছি, পিছনে রুকশাক, পাহাড়ে উঠছি ট্রেকিং করে, কষ্ট হচ্ছে। 15 মিনিট হয়ে গেল আপাতত। বন্ধুরা অলরেডি সব গেঞ্জি যা সোয়েটার পড়েছিল সব খুলতে শুরু করে দিয়েছে। রাস্তা যত উপরে যাচ্ছি তত ন্যারো হচ্ছে, তত টাফ হচ্ছে। ভিডিও করতে করতে হাঁটতে পারছি না, তাই মাঝে মাঝে স্টপ করছি। আর পেছনে জঙ্গল তো দেখে বুঝতেই পারছো, ওয়াও চারদিকে, পেছনটা দেখে নাও কোথায় আমরা ছিলাম, জুম করছি, ওই নিচে ছিলাম। এই ঘন জঙ্গলের মধ্যে থেকেই আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি, আর সাথে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আসতে এই অবস্থা, ওনাদেরকে দেখো, ওদের ওপরও দোকান আছে, ওরা এই জল নিয়ে ডেলি উপরে আপ ডাউন করে, এছাড়া জিনিসপত্র তো আছেই। এখনও আমাদের বলছে আধ ঘন্টা থেকে 45 মিনিট আমাদের হাঁটা লাগবে ওনাদের ছেড়ে। ওনারা কত ফাস্ট উঠছে, জলের ব্যারেল নিয়ে ওনারা এখানে উঠছে। রাস্তা বিশাল দুর্গম, যে ট্রেকিংয়ের মজা নিতে এসেছি, কিছু করার নিয়ে আমাদেরকে উঠতেই হবে। প্রচুর ঢালু, আস্তে আস্তে যত উপরে উঠছি তত ঢালু বাড়ছে, বাট নেচার ইজ বিউটিফুল, একদম এনার্জেটিক, তো কিছু করার নেই, বস মানে নিতে হবে। দেখো দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তা কত দুর্গম, ওরা তো দূর চলে গেছে, মানে এইখানে ক্যামেরা লাগছে এইটুকানি, বাট এটাই কভার করতে 5 to 7 মিনিটস লাগবে। আরও আস্তে আস্তে উঠছে ওরা। ইতিমধ্যেই নাম না জানা কিছু জঙ্গলি ফুল, জঙ্গলি গাছ, যেগুলো আমার মোবাইলের ক্যামেরা বন্দী হয়ে গেল। পাহাড়ে চড়তে চড়তে তো সাথী পেয়েই যাওয়া যায়, তো এখান থেকে আমি পেয়ে গেছি বাঁকুড়ারই কিছু বন্ধু বান্ধব, দেখে নাও ছোট ভাই বোনেরা, এরাও এসছে এখানে ট্রেকিং করতে। তো এরা এদের স্যারের জন্য অপেক্ষা করছে, তো আমাদের সঙ্গে যত দূর ওঠা উঠেছে এরা, তো এরা এখন অপেক্ষা করছে, আমরা একটু এগিয়ে যাচ্ছি। আমি পিছনে চলে গেছিলাম, তো আমাদের যেখানে সিনিয়র দাদা যে অনেক বছর ধরে ট্রেকিং করে আসছে সেখানে দাঁড়িয়েছিল, যেমন রাস্তাটা দুটো ডিভাইড হয়ে গেছে, এরকম সম্মুখীন আমরা যারা ট্রেকিং করি তারা নিশ্চয়ই পড়তে পারি। তো এইটাতে তার উদ্দেশ্যে সেই জ্ঞানটি দিলেন এখানে, যে এটা ট্র্যাকিং সাইন, যেটা তোমাদের অ্যারোটা দেখালাম, মানে পেছনে যদি কেউ পড়ে গিয়ে থাকে তো এরকম অ্যারো সামনের জন রাস্তাটা চেনাবার জন্য করে দিয়ে থাকে, যাতে সে ডিভাইডে অন্য রাস্তা না চলে যায়। উনি এটাকে বুঝিয়ে দিলে যে ট্রেকিং সাইনটা মিন্স হচ্ছে আমাদেরকে এই রাস্তাটা ফলো করতে হবে, যে পেছনে চলে গেছে তাকে এটা মার্গ দর্শনের জন্য। তো এটা ভালো জিনিস শেখা গেল, আরও অনেক কিছু শেখার আছে। চলো সৌরভ পাটানিক্সের সঙ্গে তো উঠছি, টাফ হয়ে যাচ্ছে, কীভাবে রাস্তা আমরা গুলো এতই বড় যে জানি না ঘাসের ওপারে কি আছে, কিন্তু হ্যাঁ এইটুকানি জানি যে ঘাসের ডান দিক বাদিক করলে আমরা নিচে পড়ে যেতে পারি। তো সাবধানতার সঙ্গে আমরা এগিয়ে চলেছি ঘাসের মধ্যে সাইড থেকে, ওপরে গিয়ে দম ফেটে ফ হয়ে গেছে, ঠিক আছে যাওয়া যাক উপরে, চলো এনার্জি। ওপর থেকে নিচে শহরটাকে এক মনোরমময় লাগছিল, সেটাই দেখছিলাম আর সেটাই বন্দী হয়েছে আমার ক্যামেরাতে। তো এখান থেকে আমরা যে উপরে এই টপটাতে উঠবো ওটা রোপে উঠবো, তো এখন এটা রেস্টিং টাইম চলছে, সবাই এখানে জিনিসপত্র রাখা হবে, কষ্ট করে এসেছি, না দেখলে হবে বন্ধু, জেগে ওঠো আসতে তো হবে। শিক্ষার পর যেটার জন্য অপেক্ষা করছিলাম যে রক ক্লাইম্বিং কী করে হয়, দেখো ফার্স্ট আমাদের দাদা যে এক্সপিরিয়েন্স বান্দা সে চড়ে দেখাচ্ছে, তারপর আমরা একজন একজন করে উঠবো।
সাপোর্টিং এ আমাদের দাদা আছে বিমান দা। ওয়াও নাইস ক্লাব, এটা ক্লাব। বেসিক ছিল, এরপর আমরা যাচ্ছি সানফেসে আর টু উপরে। এটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর সেকেন্ড আরও টাফ হতে চলেছে, কালকে সেকেন্ড ডে আরও টাফ হবে। তো সবকটা ভিডিও পর্ব আমার সঙ্গে থেকেও সৌরভ স্পার্টানিক্সে। অ্যাডভেঞ্চার মানে ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে, আর অ্যাডভেঞ্চারের মজা তোমরা ভিডিওতে নাও। চলো নেক্সট। আমাদের কুক, আমরা এটা হায়ার করে নিয়েছি রাজাহাট থেকে, ঠিক আছে, ফ্রিতে, কোনো পয়সা পয়সা দিই, বলেছি দুবেলা খেতে দেবো। আর চল ভাই, আমার এনজয় করছি পাহাড়ের জঙ্গলে, এনজয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রাত্রিবেলার কাজটা আমরা নিজেরাই করলাম, কি নিজেরাই চিকেন কাবাব বানাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা বানিয়েও ফেললাম, আর বানিয়ে নিজেরাই মজা নিলাম, আর এনজয়ও করেছি। মস্ত সলিড পিস।
और यहाँ पे जो बनाया है हम लोग का मैन शेफ ये है, ये भाई है अजहर कबाब शेफ। पार्टी हम भी कर रहे हैं, आप भी करो, कुछ खाना भी लो, तब से लेके बैठे हो, कुछ खा लो यार।